সারা দেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিষাদের সুর। টাকা সেতু নিয়ে যেন অনন্তকাল মায়ের চরণে পূজা করতে পারি। আমার খুব মন খারাপ লাগছে, কারণ মা এতদিন আমাদের সাথে ছিল, মা এখন কৈলাসে চলে যাবে। সবাইকে সুবুদ্ধি দিক, সবাই যাতে ভালো থাকুক। ষড়যন্ত্র করে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন অচিরেই দুঃস্বপ্ন হবে বললেন কাদের। পরিকল্পিতভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে সরকার, অভিযোগ রিজভীর। শুভেচ্ছা এবং আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি টুম্পা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। বিজয়া দশমীতে দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিমা বিসর্জন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সকাল কিছু এলাকায় মহামায়া দেবীকে বিসর্জন দেওয়া হয়। তবে করোনা মহামারীর কারণে ছিল না জৌলুসপূর্ণ আয়োজন। এদিকে সকালে মণ্ডপে মণ্ডপে হয় বিহিত পূজা, দশমী আনুষ্ঠানিকতার মধ্যে ছিল সিঁদুর খেলাও। দেবী দুর্গার কাছে মহামারী থেকে মুক্তির প্রার্থনা করছেন ভক্তরা। চলতি বছর খোটকে চড়ে মরতে আসেন দুর্গতি নাশিনী, আর দোলায় চড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরবেন। প্রতিমা বিসর্জনের খবর জানবো আমরা যেতে চাই রাজশাহীতে। সহকর্মী মওদুদ রানা আমাদের সাথে যুক্ত আছেন, তিনি আছেন পদ্মা নদীর তীরে। রানা, প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা একটু জানতে চাইবো, শুরু হয়েছে কিনা? হ্যাঁ টুপা, বিসর্জন শুরু হয়েছে, তিনটার দিক থেকে আসলে এই বিসর্জন শুরু হয়। আমি রয়েছি নগরীর যে ফুতকিপাড়া ঘাট রয়েছে সেই ঘাট এলাকায়। মূলত রাজশাহী নগরীতে এবার 92টি পূজা হয়েছে, সেই পুজোগুলো একটি ঘাটেই বিসর্জন দেওয়া হবে এবং দুপুরের পরপরই আসলে এখানে বিসর্জনের প্রস্তুতি নেওয়া শুরু হয়। আড়াইটার পর একটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এখন আপনি দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো প্রতিমা নিয়ে আসা হয়েছে, কিছু বিসর্জন দেওয়া হচ্ছে এবং কিছু প্রস্তুতি চলছে। প্রস্তুতি বলতে এখানে এই প্রতিমাগুলো নিয়ে আসার পর সেগুলো তারা ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে এবং তাদের যে ধূপ ধুনো আছে সেটি করছেন এবং শেষবারের মতো সেটি প্রণাম করছেন ভক্তরা এবং তারা বলছেন মা চলে যাবেন, সেই ব্যথায় তারা ব্যথাতুর। তবে তারা যেটি বলছেন যে এবার যেহেতু মা দোলায় যাবেন, সেখানে মড়কের বা অতিমারির সম্ভাবনা রয়েছে, যেহেতু মা সব সন্তানের জন্যই তার কৃপা করেন, তার অনুগ্রহ করেন, তারা আশা করছেন যে এই পৃথিবীতে তার শান্তি বর্ষিত হবে এবং সেই আশাই তারা বারবারই মার কাছে কৃপা চাচ্ছেন, অনুগ্রহ চাচ্ছেন এবং তারা বলছেন যে তারা নির্বিঘ্নে সেটি বিসর্জন করে দিতে চান। আমরা যেটি দেখেছি যে ইতিমধ্যে অন্তত 10টি প্রতিমা এখানে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো পর্যায়ক্রমে সেগুলো বিসর্জন দেওয়া হচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি পুরো নগরী এই বিসর্জন উপলক্ষে 4 স্তরের পুলিশি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। শুধু পুলিশই নয়, এখানে র্যাব রয়েছে, আনসার সদস্যরা রয়েছেন, রয়েছেন বিজিবি সদস্যরা। আমি যেটি দেখেছি যে মূল যে সড়ক সেই সড়কের পাশে পুলিশ সদস্যরা রয়েছেন এবং ঘাট অবধি রয়েছেন। এখানে সিটি কর্পোরেশনের কর্মীরাও কাজ করছেন, প্রত্যেকটি প্রতিমা আসার সাথে সাথে তারা সেই প্রতিমাটি ঘাট পর্যন্ত নিয়ে যেতে সহযোগিতা করছেন এবং একই সাথে দুই পাশে যারা দর্শনার্থী এসেছেন অর্থাৎ ভক্ত অনুরাগীরা এসেছেন প্রত্যেকটি প্রতিমার সাথে, তাদেরকে একটি নির্দিষ্ট স্থানে থাকতে বলা হচ্ছে এবং যাতে স্বাস্থ্যবিধি মানা হয়, অন্যদিকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা করা যায়। এবং এখানকার পুলিশ যেটি বলছেন যে তারা এখানকার ধর্মীয় যারা নেতা রয়েছে বিশেষ করে হিন্দু ধর্ম অবলম্বী নেতা, তাদেরকে বলেছেন যে রাত 10টার মধ্যেই যেন এই প্রতিমা বিসর্জনের কাজটি শেষ হয়। এখানকার যারা হিন্দু নেতারা রয়েছেন তারা বলছেন যে তারা সেই চেষ্টা করছেন যাতে 10টার মধ্যে নির্বিঘ্নে এই বিসর্জনের কাজ শেষ হয়। টুপ্পা, ধন্যবাদ আপনাকে। মধুর রানা রাজশাহী থেকে জানাচ্ছিলেন প্রতিমা বিসর্জনের খবর। যেতে চাই ঢাকেশ্বরী মন্দিরে, সেখান থেকে টেলিফোনে যুক্ত হবেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, ঢাকেশ্বরী থেকে সোয়ারিঘাটের বিসর্জনের জন্য প্রতিমাকে কখন নেওয়া হবে একটু জানতে চাইছিলাম আপনার কাছে। সিদ্ধান্ত হয়নি, আপনি নিশ্চয়ই টিয়ার শেল এবং রাবার বুলেটের শব্দ শুনতে পাচ্ছেন। যেহেতু সার্বজনীন মহানগরের পূজা উদযাপন কমিটি, তারা কিন্তু প্রস্তুতি নিয়েছিল পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বিকেল 3টার সময়, কিন্তু পরিস্থিতি অনুকূলে না থাকে তারা আরো 1 ঘন্টা অপেক্ষা করেছেন। 4টার দিকে বের হওয়ার কথা ছিল কিন্তু সেই তার আগেই একটি মিছিল মন্দির দিকে চলে আসে। আপনি নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন, এটি কিন্তু টিয়ার শেল এবং
গ্যাসের যে কাঁদুনে গ্যাস ছোড়া হচ্ছে, সংঘর্ষ এখনো চলছে গলিতে, লালবাগের গলিতে হট্টগোল চলছে। সাতজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, প্রচন্ড ইট দিয়ে পুলিশের দিকে ঢেল ছোড়া হচ্ছে। এবং এখানে আসলে পরিস্থিতি একটু অন্যরকম, নিশ্চয়ই সহকর্মী যারা আছেন। নাজমুল, আপনি সাবধানে খবর সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছে আমরা আবার আসবো সেখানকার খবর জানতে। ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন নাজমুল হোসেন। এর আগে দুর্গাকে শেষ অঞ্জলি দিয়ে বিদায় জানায় সনাতন ধর্মাবলম্বীরা। পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের মণ্ডপের আরাধনার সমাপ্তি ঘটে। কয়েকটি জায়গায় মণ্ডপে হামলার প্রতিবাদে এবার রাজধানীতে বর্জন করা হয় সিঁদুর খেলা। মা দুর্গার বিদায়, তাই মণ্ডপে চণ্ডীপাঠ, ঢাকের শব্দ, সাথে শঙ্খ আর উলোধ্বনি। শুভ বিজয়ার বিহিত পূজা আর দর্পণ বিসর্জনে শেষ হয় শারদীয় দুর্গোৎসবের ধর্মীয় আনুষ্ঠানিকতা। ভক্তরা মা দেবীকে শেষ অঞ্জলি দিয়ে জানালো বিদায়। বিজয়ার যে আনন্দ, আমরা মনে করছি অপশক্তি আমাদের মনের থেকে, যে কালীমা যেটা আছে সেটা দূর হবে এবং শুভ শক্তিকে আমরা ধারণ করব। দুর্গাপূজার যেটা আমরা মর্মবাণী মনে করি যে শুভ শক্তি জয় হবে, অশুভ শক্তির পরাজয় হবে। দেবী দুর্গাকে বিদায়ের কষ্ট যেমন রয়েছে, আছে আগামীতে আবার দর্শনের আকাঙ্ক্ষাও। মন খারাপ, কারণ অনেক সীমিত পরিসরে সবকিছু হচ্ছে, সিঁদুর খেলা হচ্ছে না, যেভাবে করে বিসর্জনের সময় সবাই আয়োজন করে, অনেক একটা উৎসব মুখর পরিবেশ থাকে, সেটা হচ্ছে না। আমরা এটাই প্রার্থনা করব যে আসলে এই ধরনের ভুল বুঝাবুঝি যারা সৃষ্টি করতে চায়, এই জিনিসগুলো যাতে আমাদের দেশে স্থান না পায়, বিকজ আমরা একটা অসাম্প্রদায়িক দেশ হিসেবেই সবসময় কিন্তু পরিচিত। আমি কার্টুনে পূজা দেখতাম, এখন আমি সত্যি সত্যি পূজা দেখছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। দেবী দুর্গার কাছে প্রার্থনা করব যে সবাইকে সুবুদ্ধি দিক, সবাই যাতে ভালো থাকুক, সংঘাত নয়, আমরা সম্প্রীতির বাংলাদেশ চাই। দেশের কয়েকটি জায়গার মণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে এবার সিঁদুর খেলার রেওয়াজ বর্জন করলেও দেবীর পায়ে সিঁদুর ছোঁয়ানোর আনুষ্ঠানিকতা ছিল। বিবাহিত হিন্দু নারীদের বিশ্বাস, এই সিঁদুর মঙ্গল বয়ে আনবে স্বামী সংসারে। শাখা সিঁদুর আমাদের পরম শক্তি, পরম এই শাখা সিঁদুর নিয়ে যেন অনন্তকাল মায়ের চরণে পূজা করতে পারি, এটাই মায়ের কাছে প্রার্থনা। স্বামীর মঙ্গল কামনার জন্য দুর্গা মাকে বরণ করে, মা দুর্গাকে বরণ করে এই সিঁদুর খেলাটা আসলে খেলা হয়। ভক্তদের সবার দেবী দুর্গার কাছে কামনা ছিল দূর হবে সব হিংসা বিদ্বেষ, দেশ হবে অসাম্প্রদায়িকতার প্রতীক। পাধানা নাসি, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে মণ্ডপে হামলার ঘটনার প্রতিবাদ করেছে পূজা উদযাপন পরিষদ। অবিলম্বে জড়িতদের শাস্তির আওতায় আনারও দাবি জানান সংগঠনের নেতারা। সকালে ঢাকেশ্বরী মন্দিরে পূজা উদযাপন পরিষদ আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই দাবি জানানো হয়। নেতারা বলেন, সরকারের উদাসীনতার কারণে হামলার মতো ঘটনা ঘটেছে, এই সময় মন্দিরে মন্দিরে দুর্গার নিরাপত্তাও চাওয়া হয়। কর্মসূচি থেকে প্রতিবাদ স্বরূপ সিঁদুর খেলা বর্জনের আহ্বান জানান সম্প্রদায়ের নেতারা। সারাদেশে পূজা মণ্ডপের নিরাপত্তা ও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভোর 5টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে মোবাইলের 3G ও 4G ইন্টারনেট সেবা। যদিও বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে কারিগরি ত্রুটির কারণে বন্ধ রয়েছে ইন্টারনেট, তবে যথারীতি চালু আছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। 4G এবং 3G সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ চলছে বলে জানিয়েছেন মোবাইল অপারেটররা। আজ রাতের মধ্যেই দেশজুড়ে ইন্টারনেট সেবা স্বাভাবিক হতে পারে বলেও জানিয়েছেন তারা। এদিকে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ব্যবহারকারীরা। এর আগে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর জেলায় বুধবার থেকে দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ আছে।
ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া বিএনপির যে রঙিন স্বপ্ন তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো কারণ নেই। গত এক যুগ ধরে বিএনপি নির্বাচন ও রাজপথে এমন কোনো সক্ষমতা দেখাতে পারেনি যে আওয়ামী লীগ দুঃস্বপ্ন দেখবে। তিনি আরও বলেন, যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, মেগা প্রকল্প দেখলে তাদের মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক বলে মনে করেন ওবায়দুল কাদের। ষড়যন্ত্র করে ক্ষমতা যাওয়া বিএনপির যে রঙিন খোয়াব তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে। যারা হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক। ব্যর্থতা ঢাকতে সরকার পরিকল্পিতভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় দল আয়োজিত মানববন্ধনে এই দাবি করেন তিনি। তার অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে কিন্তু সরকার নির্বিকার। এই অবস্থায় জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে এই সরকার পরিকল্পিতভাবে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে যা বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির উপর আঘাত করেছে। জনগণ কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেনি, পুরো রাজনৈতিক দল বিনষ্ট করেনি। জোর জবরদস্তি করে ডাকাতের মতো আপনার ক্ষমতা যে অধিকার করে আছে, এইখান থেকে বিশ্বে নিজের ভাবমূর্তিটাকে ভালো করার জন্য উনি দেখাচ্ছেন যে না, এখানে সাম্প্রদায়িক যাই হোক, আমি এটা কঠোর হস্তে দমন করতে পারি। এদিকে চট্টগ্রামে মিরসরাইয়ে মা বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত দম্পতির মেয়ে বাদী হয়ে গতরাতে জোরারগঞ্জ থানায় মামলা করেন। একমাত্র আসামি করা হয়েছে পরিবারের বড় ছেলে সাদ্দাম হোসেনকে। গ্রেফতার সাদ্দামকে আজ আদালতে হাজির করা হবে। এর আগে গতকাল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা বাবা ও ভাইকে হত্যার কথা স্বীকার করেছে সাদ্দাম। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড। সম্পৃক্ততা না মেলায় জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে সাদ্দামের স্ত্রীকে। গতকাল সকালে নিজ বাড়ি থেকে মোস্তফা সওদাগর, তার স্ত্রী জোসনারা বেগম এবং 24 বছর বয়সী ছেলে হোসেন আহমদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে সাদ্দাম ও তার স্ত্রীকে আটক করা হয়। পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল, অটোভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল তিনজনের। সকালে রূপপুর পাবনা আঞ্চলিক সড়কের আওতাপাড়া পশ্চিমপাড়ায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, আওতাপাড়া মোড়ে নিয়ন্ত্রণ হারায় একটি মোটরসাইকেল ও অটোভ্যান পরে ট্রাকের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারা যায় ভ্যান চালক ও যাত্রী। গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালককে হাসপাতালে ভর্তির পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন অটোভ্যান চালক ঈশ্বরদীর মনসুর আলী খা, ভ্যানের যাত্রী সাইফুল শাহ ও মোটরসাইকেল চালক আসিফ হোসেন। দুর্ঘটনার পর সড়কে প্রায় 1 ঘন্টা ধরে বন্ধ ছিল যান চলাচল। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাক, ভ্যান ও মোটরসাইকেল সরিয়ে নেয় পুলিশ। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। চট্টগ্রামে ভয়াবহ আগুনে পড়েছে দেবপাহাড় বস্তির 22টি ঘর, তবে হতাহত হয়নি কেউ। ফায়ার সার্ভিস জানায়, সকাল 11টার দিকে হঠাৎই আগুন লাগে বস্তিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের 7টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে ছাই হয় বস্তির 22টি ঘর। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। পাহাড়ের চূড়ায় খুব কঠিন একটা জায়গা, যেখানে পানি নেই, তথাপিও আমরা নিচে যাদের বিল্ডিং ছিল, বিল্ডিং এর রিজার্ভার থেকে আমরা পানি সংগ্রহ করে আগুন নির্বাপনের কাজ করতেছি। কুমিল্লার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত, যারা এটি ঘটিয়েছে তাদের লক্ষ্য ছিল আরও ক্ষতিকর কিছু করা বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে এলজিআরডি মন্ত্রী মিন্টু রোডের সরকারি বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন। ষড়যন্ত্র উন্নয়নের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, উগ্রবাদী গোষ্ঠী স্বাভাবিকভাবে কোনো কিছু না পেয়ে এইসব ঘটনা ঘটাচ্ছে। মন্ত্রী বলেন, যারা উন্নয়নের বিরোধিতা করে তারা সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। কুমিল্লা থেকে নির্বাচিত এমপি মন্ত্রী তাজুল ইসলাম বলেন, তার এলাকায় হিন্দু মুসলিমের মধ্যে সম্পর্ক ভালো। তাজুল ইসলাম আরও বলেন যে কারিগরি ত্রুটির কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হয়ে থাকতে পারে।
ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি আমাদের সম্প্রীতি নষ্ট করার, এটার জন্য যেন নাকি স্ব অবস্থানতে সকল জনপ্রতিনিধি সতর্ক দৃষ্টি এবং দায়িত্ব পালন করে। বরিশালের ক্ষুদে ক্রিকেটার আজাদুজ্জামান সাদিদের বোলিং ভিডিও শেয়ার দিয়েছেন সচিন তেন্ডুলকার। সাদিদকে নিয়ে মন্তব্য করেছেন লেগ স্পিনার রশিদ খানও। সেপ্টেম্বরের প্রথম ক্ষুদে এই ক্রিকেটারকে নিয়ে প্রতিবেদন করে যমুনা টেলিভিশন। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন এই ক্ষুদে ক্রিকেটার। বরিশাল থেকে কাউসার হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাদা হাতি পালা আর লেগ স্পিনার পালা নাকি একই কথা, তবে ব্যয়বহুল এই লেগ স্পিনার যদি হয় বরিশালের আসাদুজ্জামান সাদিদ, তবে তাকে আপনি পালতেই চাইবেন। বলে বড় বাক আছে, আছে গুগলিও। স্বল্প রান আপের সাথে সাদিদের বোলিং স্টাইলে ধাঁধায় পড়ে যাচ্ছেন ব্যাটাররা। মাত্র ৬ বছরের এই ক্ষুদের প্রতিভাকে নিয়ে গত সেপ্টেম্বরের প্রথমবারের মতো একটি প্রতিবেদন প্রচার করেছিল যমুনা টেলিভিশন। ভাইরাল হয়ে পড়ে সাদিদের সেই বোলিং ব্যাটিংয়ের ভিডিও। বন্ধুর মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায় লিটল মাস্টার সচিন টেন্ডুলকারের কাছেও। দেরি করেননি তিনি, নিজের সব ভেরিফাইড পেজে সাদিদের সেই ভিডিওটি শেয়ার দিয়ে লেখেন, অসাধারণ, দুর্দান্ত, খেলার প্রতি ছেলেটার ভালোবাসা স্পষ্ট। সচিন টেন্ডুলকার ফেসবুকে যে আমাকে যে কমেন্টস করেছে তার জন্য সচিন স্যারকে ধন্যবাদ। সাকিব ভাই সবাই যে ভালো খেলে তার জন্য আমি ক্রিকেট খেলি, ক্রিকেট খেলতে আমার ভালো লাগে। শুধু সচিনই নয়, খুদে এই ক্রিকেটারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে রশিদ খানের মতো লেগ স্পিনারের মন্তব্য। তবে এই সাদিদের শুরুটা কিন্তু ব্যাট হাতে। সাকিব আল হাসানের বোলিংটাকে অনুপ্রাণিত করে বল করতে, এরপর স্থানীয় ক্রিকেটার ও সাদিদের মামার হাত ধরেই মিলে লেগ স্পিনের অনুপ্রেরণা। তখন ও বলছে সাকিব কেন ম্যান অফ দ্য ম্যাচ, তখন হচ্ছে আমি বললাম যে সাকিব ব্যাটিং করে বোলিং করে। তখন ও চিন্তা করলো যে ও বলতেছে যে আমি আমার একটু বোলিং শিখাও। তখন আমি চিন্তা করলাম যে বোলিং যেহেতু শিখাবো আমি ওরে লেগ স্পিন শিখাই। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও আছে মুনশিয়ানা। তবে সাদিদ হতে চান পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। দর্শকরা এই ছিল যমুনা নিউজ।